বন্ধুরা, 2রা জুলাই, আজ দেখুন 4019 নতুন করে এই রোগে শনাক্তকরণ করা হয়েছে 38 নিউ ডেথ ইন বাংলাদেশ। তো গতকালকে যদি আমরা দেখি, সেখানে দেখা যাচ্ছে যে গতকালকে 1লা জুলাই মাসের শুরুতেই 41 জন নতুন করে মারা গেছিল। 3,775 জন নিউ কেসেস গতকালকেই শনাক্তকরণ হয়েছিল। ডে বাই ডে বাংলাদেশে করোনা রোগী এবং মৃতের সংখ্যা এবং নতুন করে ভাইরাস এফেক্টেড ব্যক্তি বেড়েই যাচ্ছে। বাড়তে বাড়তে বর্তমানে বাংলাদেশে 1,53,277 ফেরুল, টোটাল ডেথ 1,926 জন, টোটাল রিকভার্ড 66,442 জন। আমরা যেখানে অবস্থান করতেছি 2রা জুলাই, ইউনাইটেড আরব আমিরাতের নতুন করে 400 ব্যক্তি করোনাতে এফেক্টেড রোগী পাওয়া গেছে, 560 জন নিউ রিকভার হয়েছে। নিউ ডেথ আজকে 49,469 জন, টোটাল কেস 10,488 অ্যাক্টিভ কেস, 317 জন আজকে একজন সহ মৃত, টোটাল রিকভার 38,664 জন। টু জেড টিপস পেতে আমাদের এসএসটিভি টিপস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।